নমস্কার, শুভ সকাল। আপনাদের প্রতিনিধি আমি অনুষ্কা সরকার। আজ চলে এসেছি তৃতীয় পর্ব 2022 রাজ্য রাজনীতির হাইলাইটস নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তীর বাড়িতে। চায় আড্ডায়, হাসি টাট্টায় তার একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়ে নেওয়া যায়। প্রান্তিকদা, কেমন আছো বলো? ভালো, একদম। আশা করি নতুন বর্ষে সবাই ভালো আছে, সেটাই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকাটাই মানে, আমরা তো রাজনীতির সাথে যুক্ত। রাজনীতি মানে আসল, আমি যেটা বিশ্বাস করি, রাজনীতি মানে সমাজের দিকে লক্ষ্য রাখা বা সমাজ কল্যাণ, যেটা মূল লক্ষ্য অবশ্যই রাজনীতির। তো সেই জায়গা থেকে সবাই আশা করি ভালো আছে। কোভিড আবার কিছুটা শোনা যাচ্ছে যে আসছে, তো সবাইকে অনুরোধ যে যত যথাযথ সচেতনতা নিয়ে চলাটা দরকার, যাতে সবাই আরও ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। কারণ আমাদের ভালো থাকা, সুস্থ থাকাটা সবার আগে কাম্য আর কি। তুমি তো তৃণমূল ছাত্র পরিষদ রাজ্যের সহসভাপতি, তোমার এই ছাত্র জীবনটা মানে পড়াশোনা থেকে এই ছাত্র রাজনীতিতে আসা, এই জীবনটা তুমি একটু বলো। হ্যাঁ, আমার 2010 সালে রাজনীতিতে আসা। আমি যে কলেজে পড়াশোনা করেছি, কলেজ বলা ভুল, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কারণ আমার বিশ্ববিদ্যালয় ছিল হচ্ছে হাজরা ল কলেজ, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ওটা একটা ডিপার্টমেন্ট। তো আমি উচ্চ মাধ্যমিকের পর এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমি ডিপার্টমেন্টে ভর্তি হই, এবং সেখানেই আমার 5 বছর পড়াশোনা, প্রাথমিক 5 বছর, যেটা আমরা BA LLB বলি, এবং সেখানেই আমার রাজনীতির শুরু। 2010 সাল যখন আমরা জানি CPM-এর সরকার ছিল, তখন SFI-এর বিরুদ্ধে যারা আমরা প্রথম মুখ হয়েছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে, আমার মনে আছে 19 জন আমরা প্রথম মুখ হয়েছিলাম, SFI বিরুদ্ধ মুখ 21 জন। সেই 21 জনের মধ্যে আমি একজন ছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো আমি খুব আনন্দিত হই যখন আজকের দিনেও কলেজ নির্বাচন হয় বা সব কিছু হয়। কিন্তু আমরা 2010 সালে আমি নির্বাচিত CR ছিলাম আর কি কলেজের, মানে আমি SFI-র সময় জয়ী CR ছিলাম। সেখান থেকে শুরু, তারপর ওই হাজরা ল কলেজেরই প্রথম ইউনিট, যেটা তৃণমূল ছাত্র পরিষদের পরে, সেই ইউনিটে জেনারেল সেক্রেটারি ছিলাম। পরবর্তীকালে 2013 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল আসার পর নির্বাচন হয়, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল বোর্ডের আর কি একটা সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি তৈরি হতো, সমস্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা উইনিং ক্যান্ডিডেট ছিল তাদের 11 জনের প্রতিনিধি নিয়ে, সেই বোর্ডের কালচারাল সেক্রেটারি হই। সেটা আমি 2013 থেকে 14 পর্যন্ত ছিলাম। 15 থেকে 17 আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ওই সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট ছিলাম। পরবর্তীকালে 17 থেকে 18-এর মাঝ বরাবর পর্যন্ত আমি ছাত্র রাজনীতির সেই মুহূর্তে কোনো পোস্টে ছিলাম না। কলেজ বিশ্ববিদ্যালয় আমার শেষ হয়ে যায় তখন, মাস্টার্সও কমপ্লিট হয়ে যায়। এখন আমি PhD করছি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে। আবার 19 সালের শেষে বা 20-র শুরুর দিকটাতে আমি বাংলার যুবশক্তি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রজেক্টটি ছিল, তার রাজ্যের কোয়ার্ডিনেটর হই, এবং ওই একই সালের 21-এর শুরুতে একদম রাজ্যের সহসভাপতি হই। আসলে প্রত্যেকটা মুহূর্তেই লাস্ট 12 বছর আমি ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। পদ আসে পদ যায়, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমি যেটা আনন্দ পাই, যে আমি তৃণমূল ঘরানার রাজনীতি বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজনীতির ঘরানা, সেটার সাথে যুক্ত থাকতে পেরেছি। এবং যখন সরকার আসে, সেই সময়টা থেকে, সরকার আসার আগে থেকে এবং আজ অবধি, যখন তৃণমূল কংগ্রেস একটা নতুন আঙ্গিকের সাহায্যে পুরোটার সাক্ষী অনেকটাই থাকতে পেরেছি, এটা খুব ভালো লাগে। আমার সিনিয়ররা বলেন যে 98 সাল থেকে তারা দেখেছেন যখন তৃণমূল কংগ্রেস ফর্ম হয়েছে, কিন্তু আমি অতটা না দেখতে পেলেও আমার বয়সের জন্য। কিন্তু আমি 2010 থেকে 2022 পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে দেখতে পাচ্ছি এবং তৃণমূলীয় রাজনীতির সাথে যুক্ত থাকতে পেরে আনন্দিত। এবং এইভাবেই আমার রাজনৈতিক অধ্যায়গুলো চলেছে, এবং আশা করছি আগামী দিন এইভাবেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিনিয়েজটাকে বহন করে নিয়ে যেতে পারব। মানে তৃণমূলে আসা তোমার, মানে তৃণমূলের প্রধান মুখ মমতা ব্যানার্জিকে ভালো লাগে, মমতা ব্যানার্জিকে দেখে নাকি একটা পরিবার সূত্রে? না, প্রাথমিকভাবে আমার পরিবার রাজনৈতিক পরিবার নয়। আমার বাবা ডাক্তার ছিলেন, বাবা গত হয়েছেন 17-তে, মা শিক্ষিকা, আমার দাদা বৌদি যারা যারা আছেন সবাই শিক্ষিকা, আমি নিজেও শিক্ষকতার সাথে যুক্ত, আমি ল পড়াই। কিন্তু রাজনীতিতে আসা একান্তভাবেই মানে পারিবারিক সূত্রে না। হ্যাঁ, আমার পরিবারে একটা ব্যাপার ছিল, রাজনীতি মনস্কতা ছিল, রাজনৈতিক কোনো বিশিষ্ট দলের হয়তো কেউ প্রতিনিধিত্ব করেননি, বাট রাজনৈতিক মনস্কতা প্রবল ছিল। সেটা সাহিত্য বা গান, শিল্পকলার মধ্যে যে রাজনীতি, এবং প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে রাজনৈতিক খবর শোনা, নিউজ ফিডস দেখা, পেপার পড়া, এই যে রাজনীতির আলোচনা, সেইটা আমার বাড়িতে ভীষণ রকম ছিল এবং টিল ডেট আছে।
ভীষণ ডেমোক্রেটিক আমার বাড়ি, আমার মানে আমি আমি খুব গর্বিত যে আমি এমন একটা বাড়ি থেকে বড় হয়েছি বা উঠে এসেছি যেখানে রাজনীতি যে এই দল মনস্কতা। আমার বাবা বহু সময় আগে মানে তাদের ছোটোবেলার সময় নকশাল মুভমেন্টের সাথে জড়িত ছিলেন, কিন্তু বাবা কোনোদিনই নকশাল নিজে নকশাল মুভমেন্টের সাথে জড়িত ছিলেন বলে আমাকে কোনোদিন ইনফ্লুয়েন্স করেননি যে এক্সট্রিম লেফটের দিকে যেতে, যেটা এখনও এক্সট্রিম লেফট আমরা দেখতে পাই। তো আমার বাড়ি ভীষণ ডেমোক্রেটিক বাড়ি, মানে সবসময় বাবা মা এটাই বলেছে নিজের যেটা মনে হবে সেটা করো এবং ডেডিকেশন যেটা করছো সেটার প্রতি ডেডিকেশন টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা আমার মজার ঘটনা মনে পড়ে, 2010 সাল আমি যখন কলেজে ভর্তি হই, মানে SFI কাকে বলে, আমি কলেজে জাস্ট আমার নামটা রেজিস্টার করে এসেছি, তো আমার বাড়ির সামনে SFI থেকে চলে এসেছিলো যে আমাদের দলটা করতে হবে, বাম করতে হবে। তো সেদিনও খুব মজার সহিত আমার মা ছিলেন যখন ওরা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কথা বলছিল, তো সেক্ষেত্রে মাও খুব স্পষ্ট ছিল যে তোমার যেটা ইচ্ছা হবে সেটা করবে। তো আমার একদমই পারিবারিক সূত্রে হয়তো আসেনি, কিন্তু পারিবারিক ইনফ্লুয়েন্স বা পারিবারিক চিন্তাধারা সেটা কিন্তু কাজ করেছে আমার রাজনীতিতে আসতে। আর দ্বিতীয় কথা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমার যখন বড় হওয়া, মানুষ যখন রাজনীতিটা শেখে, আমি জানি না, আমি বিরোধী দলের কথায় কথায় সমালোচনা করায় খুব একটা বিশ্বাসী নই, আমি জানি না কংগ্রেস পিরিয়ডে সিদ্ধার্থ শঙ্কর রায় কী করেছিলেন, আমি শুনেছি পড়েছি কিন্তু আমি নিজে থেকে তো অনুভব করিনি, তো আমি কোনোদিনই সমালোচনা করতে পারি না। নিশ্চয়ই ভালো কিছু করেছিলেন, পরবর্তীকালে CPM সরকার আসে তারাও প্রাথমিক অধ্যায় আমি শুনেছি ভালো কিছু করেছেন, কিন্তু আমি যে সময়টা রাজনীতি বুঝতে শিখি স্কুল লাইফের শেষের দিকটাতে, মানে 7-8 যখন একটা বাচ্চা বড় হচ্ছে, তখন আমার মনে হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কোনো আইকন বাংলায় দেখতে পাইনি। মানে সেই সময় CPM-এর ওই ভয়াবহতা আমি দেখতে পাচ্ছি, নন্দীগ্রাম, সিঙ্গুর, মরিচঝাপি সমস্ত কিছু শুনছি আর কি। উল্টো দিকে একটা মানে একটা আইকন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে পলিটিক্যাল কোনো ব্যক্তিত্ব নন, আজও মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্সপিরেশনের নাম। মানে আমার সবসময় মনে হয় জীবনে যখন কঠিন সময় আসবে যে কোনো মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা উচিত। রাজনীতিবিদ তুমি খেললে দেখো মমতাকে, পড়াশোনার ক্ষেত্রে ডাউন থাকলে মমতাকে দেখো, কীভাবে ফাইট করতে হয়, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্সপিরেশন ছিল। এবং অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো লাগে যে এই তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা পরবর্তী প্রজন্মকে সেই স্পেসটা দিচ্ছে, এবং অদ্ভুতভাবে তুমি যদি দেখো সেই স্পেসটা আজকে দিচ্ছে বলে, যেটা CPM দিতে ব্যর্থ হয়েছে, ওই জন্য হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি CPM-কে, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানেন নতুন কারুর হাতে, তারুণ্যের হাতে মানে একটা একটা দায়িত্ব দেওয়া, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এত প্রিয় হয়ে উঠছেন। তবে হ্যাঁ, শুরু মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি এখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবে, মানে এখন সমস্ত কলেজ ক্যাম্পাসে এরকম দেখা যাচ্ছে যে তারা কলেজে যাচ্ছে, যখন একটা ইউনিয়নে তাদের যুক্ত করা, মানে তারা কি এরকম মনোভাব নিয়েই যায়, মানে রাজনীতি করবে, মানে তারা কি সমস্তটা বুঝেই রাজনীতিটা করছে, নাকি প্রত্যেকে করছে দেখে এরকমভাবে ইউনিয়নে ঢুকে পড়ছে, এটা কি? দেখো এই প্রশ্নটা পলিটিক্সের মানে পলিটিক্যাল যেহেতু ইন্টারভিউ তুমি নিচ্ছ সেহেতু বলছো, অবশ্যই এটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। ছোটোবেলায় অনেকেই খেলতে যায় ক্রিকেট মাঠে, দেখো তুমি যে কোনো ক্রিকেট ক্লাবগুলোতে যাও, এখন শীতকাল প্র্যাকটিস হচ্ছে, তো সবাই আবার দেখবে যে ক্লাস 8-9 ওঠে পড়াশোনার চাপে ক্রিকেটটা ছেড়ে দেয়। তো সবাই যে স্বতঃস্ফূর্তভাবে আসছে বা স্বতঃস্ফূর্তভাবে করবে ইউনিয়ন সেটা নয়, সেটা হতে পারে না, সেটা সেটা ইউনিয়নের ক্ষেত্রে কেন, কোনো কিছু, এই যে গান, ছোটোবেলা থেকে আমরা গান শেখাই বাচ্চাদের বাড়িতে, আমি ছোটোবেলা থেকে আবৃত্তি করেছি বহু বছর কিন্তু পরবর্তীকালে কন্টিনিউ করা হয়নি, তো এটা পলিটিক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখো প্রথম কথা ছাত্রছাত্রীদের বলি, আমি অঙ্গাঙ্গিকভাবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে জড়িত, তার থেকেও বড় কথা আমি নিজে এখনও একজন স্টুডেন্ট, মানে আমি নিজে যেহেতু PhD করছি লতে, তো আমি একটা জিনিস বিশ্বাস করি, পড়াশোনাটা হচ্ছে প্রাথমিক কর্তব্য। আমি যে কোনো জায়গায় বক্তব্য রাখতে গিয়ে যদি কলেজ ক্যাম্পাস বা বিশ্ববিদ্যালয়ে যাই, আমি বলি যাই করো সেটা সেকেন্ডারি, রাজনীতিও কিন্তু সেকেন্ডারি, প্রাথমিক হচ্ছে পড়াশোনা। মানে সেকেন্ডারি মানে আমি তাকে ছোটো করছি সেটা নয়, কারণ জিন যেটা আমরা বলি, যে কোনো জিনিসের জিন হচ্ছে যেমনি জিন থেকেই সব কিছুর বৃদ্ধি হয় বা জিনটাকে পরবর্তী ইয়ের মধ্যে খুঁজে পাওয়া যায়, সেরকমভাবেই তোমার শিক্ষা হচ্ছে জিনের মতো, সেই জিনটা যতটা স্ট্রং হবে বা যতটা এনরিচড হবে, যতটা ভালো হবে, তত তুমি পলিটিক্যাল জায়গা থেকে সমৃদ্ধ হতে পারবে। ম্যাক্সিমাম আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু সেই ট্রেন্ড এসে গেছে, যেখানে তৃণমূল কংগ্রেসে আমি বিশেষ করে বলতে পারি যে শিক্ষিত ছেলেমেয়েদের দেখা হচ্ছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তার মানে কি আগে যারা করেছেন তারা কি ততটা শিক্ষিত ছিল না বা তাদের আমি সমালোচনা করছি, একদমই না। দেখো রাজনীতির গতিধারা বদলায়, মানুষের চিন্তাভাবনা বদলায়, এটা তো মানতে হবে। আগে রাজনীতির একটা অন্য ঘরানা ছিল, এখন সেই ঘরানাটা নেই, এখন ইট হ্যাজ চেঞ্জড। মানুষ অনেকটা মানে
কি বলবো লজিক্যাল দৃষ্টিভঙ্গিতে রাজনীতিকে ভাবছে। আগে রাজনীতিকে ভাবা হতো শুধুমাত্র আবেগের দিক থেকে। আমি ছোটবেলায় দেখেছি আমার পাড়ায় যখন নির্বাচন হতো, পাড়ায় ছোটবেলায় ওগুলো উপলব্ধি আর কি অদ্ভুত উন্মাদনা, একটা অদ্ভুত মানে পাগলামো, মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান খেলা চলছে। সেই জিনিসটা তো এখন কমেছে, এটা তো মানতেই হবে, কিন্তু এখন লজিক এসে গেছে। সেই লজিক্যাল পার্সপেক্টিভে হতে গেলে আমি ছাত্রছাত্রীদের বলবো যে পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করতে হবে। শুধুমাত্র রাজনীতি মানে তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পড়তে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনধারা জানতে হবে, তোমাকে কার্ল মার্ক্স পড়তে হবে, তোমাকে লেনিন পড়তে হবে, মানে এরকম নয়। সিপিএমের একটা বক্তব্য হচ্ছে মমতার বই কেন পড়বো, এসএফআইয়ের সব বড় বড় কথা বলছে মমতার বই কেন পড়বো, মমতার বই বাংলায় কেন পড়বো। আমি সেই জিনিসটা বিশ্বাসী না, মার্ক্সও পড়তে হবে, লেনিনও পড়তে হবে, প্রয়োজনে মাও পড়তে হবে, প্রয়োজনে হিটলার পড়তে হবে, সব পড়তে হবে। না পড়লে তুমি বিচার করবে কী করে, তুমি কোন আদর্শটাতে বিশ্বাস করছো? আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা আদর্শ। এই সিপিএমেরই গোড়ামি বা এসএফআইয়ের নেতৃত্বতে দেখি মমতার বই, জাগো বাংলা স্টল নিয়ে এরা মানে ঠাট্টাই আর কি করে, কিন্তু মমতার একটা নিজস্ব পথ ও মত আছে। হ্যাঁ, মমতা হয়তো কাল মার্কসিজমের মতো মমতা ইজম আমরা বলছি না, কিন্তু মমতা একটা পথ, যে আন্দোলন সেটা একদম র আন্দোলন, সেটা মানুষ চাক্ষুষ দেখেছে, প্রত্যক্ষ করেছে। তো সেই জায়গা থেকে সব কিছু পড়তে হবে, তার বাইরে জেনারেল নলেজ থেকে শুরু করে নিজে যে সাবজেক্ট, সেই সাবজেক্টে জ্ঞান থাকা ভীষণ প্রয়োজনীয়। রাজনীতি করতে গেলে একটা জায়গায় বক্তব্য রাখতে গেলেও সুবক্তা তাদেরই বলবে যারা অনেকটা রেফারেন্স আনতে পারবে, ইতিহাস জানে। তো আমি বলবো পড়াশোনা করো আর ইউনিয়ন অবশ্যই করো, রাজনীতিতে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো অ্যারিস্টোটাল বহু আগে একটা কথা বলেছিল, আমি জানি যে ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল, মানে মানুষ জন্মগতভাবে রাজনীতি নিয়েই জন্মায়। তো সেটাকে ক্যারি ফরওয়ার্ড করাটাও আমাদের দরকার। এবং কোথাও গিয়ে যদি একটা জিনিস তুমি খুব ভালো করে দেখো, যে রাজনীতিতে অনেকের হয়তো মনে হতে পারে, খুব আমি বাস্তবিক কথা বলতে পছন্দ করি, তো বাবা রাজনীতিতে আসবে কেন, রাজনীতিতে এই এই সমস্যা ওই সমস্যা এত খারাপ, ইটস ভেরি ইজি টু পয়েন্ট ফিঙ্গার্স, আমি আঙুলটা পয়েন্ট করতে খুব ইজিলি পারি, কোন ফিল্ডে এই সমস্যাগুলো নেই তুমি বলো তো। আজকে আমি সমস্ত সেক্টরকে সম্মান করেই বলছি, কিছু মুষ্টিমেয় লোক সমস্ত সেক্টরে সমস্যার কারণ আছে, মেডিকেল সেক্টরে নেই। তুমি যাও ডাক্তারদের কোনো কোনো প্রাইভেট নার্সিংহোমে যাও না, কী কী দুর্নীতি চলছে সেটা তো কিছু, তার মানে কি আমি সমস্ত সরকারি হাসপাতালগুলোকে ব্লেম করবো না, আমি ডাক্তারদের ব্লেম করবো? হবে না। তুমি আজকে কোনো জায়গায় ইঞ্জিনিয়ার খারাপ কাজ করছে না, তার মানে কি সমস্ত ইঞ্জিনিয়ারকে আমি ব্লেম করবো? রাজনীতিটাও সেরকম, কিন্তু রাজনীতির ক্ষেত্রে লোকের চোখটা সবসময় বেশি রাজনীতি রাজনীতি করে। এটা মানুষের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, আমার মনে হয় আমাদের তরুণ প্রজন্ম যারা এই দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে, এবং আমি দৃঢ়ভাবে সেই চেঞ্জটায় বিশ্বাসী। এবং একটা জিনিস মানতে হবে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং ইন দিস ওয়ার্ল্ড। তুমি চেঞ্জের সাথে তোমাকে ছাড়তে হবে, অভিযোজিত হতে হবে প্রত্যেকটা মুহূর্তে। তো আমি ছাত্রছাত্রীদের বলবো যে রাজনীতিকে ভয় পেয়ে বা রাজনীতি খারাপ বলে বিরূপ হয়ে ফিরে থেকো না, এসো। এই রাজনীতির ইতিহাস ভারতবর্ষে কিন্তু সাংঘাতিক ইতিহাস। কারা কারা পার্লামেন্টে 1951 সালে যখন প্রথম পার্লামেন্ট গঠিত হয়, কারা কারা পার্লামেন্টে ছিল? ডাক্তার ব্যারিস্টাররা ছিল, পরবর্তীকালে সিদ্ধার্থ শঙ্কর রায়, বিধানচন্দ্র রায়, কার নাম বলবো, জ্যোতি বসু নিজে একজন রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়। তো শিক্ষার ছোঁয়া রাজনীতিতে ভীষণ রকম আছে। আমাদের দলেরই এখন যদি দেখো অধ্যাপক সৌগত রায়, মনীষ গুপ্ত, অমিত মিত্র, তা শিক্ষার ছোঁয়া তো আছে, আরও বেশি করে আনতে হবে। অবশ্যই শিক্ষিত ছেলেমেয়েদের রাজনীতিতে এগোতে হবে, এবং কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে তার পীঠস্থান, সেই মন্দির যেখান থেকে, সেই স্কুল যেখান থেকে তুমি রেওয়াজ করে উঠবে। তো আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, রাজনীতির সাথে যুক্ত থাকো, রাজনীতি করলে অনেক মানুষের সেবায় আসতে পারবে। হয়তো দু চারটে কথা শুনতে হবে, হয়তো আমাদেরও শুনতে হয়, কিছু মুষ্টিমেয় লোকের জন্য বেরোলে হয়তো বলে এই তো এই দল ওই দল ওই দল সবাই বলতে হয়, কিন্তু তাতে কিছু যায় না। আমি জানি কোভিডের সময় আমি রাজনীতি করি বলে আমি হয়তো ওই কোভিড ফেসে 150 জন মানুষকে বাঁচাতে পেরেছিলাম, সেই সুযোগ সুবিধা আমার কাছে ছিল। তো আই এম হ্যাপি যে আমি দুজন আমায় কী বললো আমার কাছে দিনের শেষে ম্যাটার করছে না, আমি 150 জনকে কী করতে পেরেছি সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভাবনা নিয়ে রাজনীতি আসাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন তো দেখা যাচ্ছে অনেকেই রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে, হয়তো একটা ভয় ভীতি থেকেই। বাম ছাত্র যুবরা বিভিন্ন রকম আন্দোলন করছে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে, তুমি যে নির্বাচনের কথা বলছিলে একটু আগে, কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো রকম নির্বাচন হচ্ছে না, এখন ইলেকশনের থেকে বেশি সিলেকশন হচ্ছে, সেটা সবার মুখে শোনা যাচ্ছে, তুমি কী বলবে এই নিয়ে? না, নির্বাচন কেন হচ্ছে না বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে 2.5 বছর আমরা কোভিডের ভয় ভয় পড়তে, দেখো 3.5 বছর এখন ইলেকশন নেই রাজ্যে, 3.5 থেকে 4 বছর, সরি 3.5 থেকে 4 বছর, সেই 3.5-4 বছরের মধ্যে তুমি দেখো 2.5 বছর তো আমরা কোভিডে কাটিয়েছি, একটা এমার্জেন্সি সিচুয়েশান রাজ্যে। সেই এমার্জেন্সি সিচুয়েশানটাকে আমরা কম্ব্যাট করবে সরকার না ছাত্র নির্বাচন করবে, তুমি বলো তো? এটা বাস্তব কথা, সমালোচনা করাটা খুব সোজা। এবং দ্বিতীয় জিনিস যেটা, সরকার কিন্তু নির্বাচনের পক্ষে বারংবার
শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় বারবারই বলেছেন সরকার নির্বাচনের পক্ষে। তো নির্বাচন হবে, সময় দিতে হবে। তো এই যে কোভিড গেল, তারপর কোভিডের মধ্যে আমরা জানি স্টেট অ্যাসেম্বলির নির্বাচন ছিল, সামনে পঞ্চায়েত আছে, সরকারকে তো একটা সময় দিতে হবে। এবার তো বলতে পারে না যে তাহলে পঞ্চায়েত ভোট কেন হচ্ছে। আরে বৃহত্তর অ্যাসপেক্টটাকে আগে দেখতে হবে। তো হবে নির্বাচন, নিশ্চয়ই হবে। তো সরকার তো নির্বাচনের পক্ষে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গণতান্ত্রিক সরকার তো হয় না। আজকে এটা মানতে হবে, যে যাই কথা বলুক, আজকে একটা জিনিস বোঝো যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গেলে আঙ্গুল তুলে এসে বাইরে কেউ তাকে দুটো কথা বলতে পারে। আমাকে দেখাও তো সিপিএমের সময় কোনো বিরোধী ছাত্রনেতা ওপেন টিভিতে বসে বা ওপেন মঞ্চে সিপিএমের কেউ বক্তব্য দিচ্ছেন তাকে বলার সাহস রেখেছে, বলার সাহস রেখেছে। একটা দুটো নিদর্শন দেখাও, পরের দিন সে আর সেই পাড়ায় থাকতে পারবে না। এটা দিনের পর দিন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লিবারেল, অনেক উদার, এটা মানতে হবে। আর অবশ্যই মানুষ মানছে, মানছে বলেই এত এত ভোটে জিতছে। 2021 সালে তো হাজার মানে বাস, ট্রাম, অটো যা পেরেছে করে, লরি করে সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছিল। কী হয়েছে, কী হয়েছে? স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে। রিগিংয়ের অভিযোগ তো তুলতে পারবে না, কোনো জায়গায় রিগিংয়ের অভিযোগ তুলতে পারবে না, কারণ সেন্ট্রাল বাহিনী ছিল। হয়ও নি রিগিং, বিরোধীরা রিগিংয়ের ইস্যু তুলতেও পারেনি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় 213টা, এখন 220টা আসন হয়েছে। কী করে হলো? তার মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিচ্ছে, এটা বিরোধীরা বুঝুক। আচ্ছা, এবার আমি আমাদের মূল পর্ব, যেটা আমাদের 2022 সালের রাজ্য রাজনীতির হাইলাইটসে চলে আসি। 2022 সালের রাজ্য সরকারের পক্ষে সবথেকে ক্ষতিকারক খবরটা কী, তোমার কী মনে হয়? দেখো, ক্ষতিকর বলে রাজ্য সরকারের কিছু নেই। প্রথম কথা, উন্নয়নের যে জোয়ার এসছে তার মাঝখানে দু একটা কী কালো স্পট পড়েছে চাঁদের গায়ে, কালো স্পট থাকে। তা বলে কি চাঁদের সৌন্দর্যটাকে আমরা অস্বীকার করে যাই? কখনোই অস্বীকার করি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাঁদের আলোর মতো, একাধিক প্রকল্প, 70টার ওপর প্রকল্প চলছে, এবং কী অদ্ভুত, কী অসাধারণ। এই পরশু দিন লঞ্চ হলো দিদির রক্ষা কবচ, পঞ্চায়েতের আগে গ্রামে গ্রামে গিয়ে নেতৃত্বরা থাকবেন এবং কোটি কোটি পরিবার উপকৃত হবে। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো আলোর জোয়ার বইয়ে দিয়েছেন দুয়ারে, রেশন থেকে দুয়ারে, সরকার থেকে, আর একাধিক যে প্রকল্প, স্বাস্থ্যসাথী, ওগুলো তো আমি ছেড়েই দিলাম, ওগুলো তো অনেকদিন ধরে চলছে। স্বাস্থ্যসাথী নির্বাচনের আগেই হয়েছিল, কন্যাশ্রী, যুবশ্রী, তো 70টা 75টা প্রকল্প মানুষের দুয়ারে দুয়ারে, উন্নয়ন দুয়ারে দুয়ারে, মানুষের পাশে থাকা, চাল ডাল বেসিক নিডসগুলো নিয়ে আবাস যোজনা থেকে সব কিছুতে পাশে থাকা, সেখান দিয়ে দু একটা কী বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি ওই নিয়ে কোনো মন্তব্যই করবো না, কারণ ওটা বিচারাধীন বিষয়। যতক্ষণ না বিচারাধীন বিষয় নির্মূল হয় ততক্ষণ ওটা নিয়ে মন্তব্য করা, আমি নিজে আইনের ছাত্র, কোনো একজন বিচারপতি টিভিতে এসে ইন্টারভিউ দিয়ে চলে যান। যদিও ব্যাঙ্গালোর কোড অফ কন্ডাক্টে অবশ্যই 2 সাবক্লাস B-তে বলেছেন যে ইন্টারভিউ দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি বলি যে সেই কোডে বলা থাকলেও সেখানে ইন্টারভিউ দিতে পারেন বললেও সেখানে কিন্তু বলা আছে কোনো ইস্যু, মানে উনি ব্যক্তিগত মতামত মানে কথা বলতে পারেন কিন্তু ওই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে পারেন না। কিন্তু তিনি মন্তব্য করছেন, কিন্তু করে গেলেন আর কি। তো আমি সেই ঘরানায় যাব না কোনো মতেই। তো দু একটা কী ঘটনা ঘটেছে সেগুলো দুঃখজনক, এবং দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা এই ঘটনার সাথে যুক্ত ছিলেন দল মনে করেছে, বাকিটা বিচার বিভাগীয় হাতে। তো কিন্তু দু একটা ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা, সেটা কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের খারাপ বা তৃণমূল কংগ্রেসের ক্ষতির জায়গা নয়। তৃণমূল কংগ্রেস যে উন্নয়ন এনেছে তার পিছনে, দেখুন বলে না যে বোবার কোনো শত্রু হয় না, তো তৃণমূল কংগ্রেস তো বোবা নয়, তৃণমূল কংগ্রেস তো লাউড অ্যান্ড ক্লিয়ার। সেক্ষেত্রে দু একটা খারাপ, দু একটা শত্রু, দু একটা বিরোধিতা কী হলো তাতে? আমার মনে হয় না দল খুব একটা বেশি কনসার্ন, আর আমরা যারা ছাত্র রাজনীতি করি তারাও কনসার্ন না, কারণ ছাত্রদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে আমাদের খুব একটা কিছু করতে হচ্ছে না। যেসব স্কলারশিপ থেকে শুরু করে ছাত্রদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেসব প্রকল্প, এবং যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতির আঁতুর ঘর ছিল, শুধুমাত্র রাজনীতি হতো, আজকে এত বড় বড় কথা বিরোধী ছাত্র সংগঠন বলছে এসে ভাই, তাদের সময় ফিজিক্স ক্লাসে গিয়ে, নাম করছি না নেতার, রাজাবাজার সায়েন্স কলেজে ফিজিক্স ক্লাসে ঢুকে ফিজিক্স পড়াতেন না, সকালবেলা মার্কস পড়াতেন। দেখান তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বই ক্লাস না করিয়ে পড়ানো হয়েছে? আগে নিজেদের মূল্যায়ন করুন, বাংলার মানুষ কেন প্রত্যাখ্যান করেছে। তাই আমাদের দলের কোনো ইয়ে নেই। দু একটা কী ঘটনা ঘটেছে সেটা দুঃখজনক, আমি বারবার বলছি, অনভিপ্রেত ঘটনা, কিন্তু এত কিছুর মাঝখানে একটা হয়ে গেছে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, এবং দল বারবারই বলছে যে জিরো টলারেন্স, যে কথাটা বারবার দল বলছে, জিরো টলারেন্স, কোনোভাবেই দুর্নীতিকে, দুর্নীতির সাথে আপোষ করা যাবে না। তো পরিষ্কার সেই জিনিসটা। এই আন্দোলনরত যে চাকরির প্রার্থীরা, তারা প্রায় 700-800 দিন হয়ে গেল এখনও রাস্তায় বসে চাকরির জন্য আন্দোলন করে যাচ্ছে, কী কর্মসূচি নেবে?
আমি জানি যে দুদিন আগে একটি ঘটনা ঘটে যেখানে চাকরি প্রার্থীরা যিনি মামলাটা করছেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিপিএমের অন্যতম মুখ তার বাড়িতেও চলে গেছিলেন। তো আস্তে আস্তে প্রার্থীরাও বুঝতে পেরেছে যে উনি আসলে এই যে ঘটনাটা হচ্ছে সেখানে অবশ্যই কিছু তো সমস্যা তৈরি হয়েছিলই, সেটাকে আমরা অস্বীকার করছি না, দলও অস্বীকার করে না এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এখানে কিন্তু এই চক্রান্তটাও আছে যে সরকারকে আমরা চাকরির পদ্ধতি কমপ্লিট করতে দেব না। আমি তো বলি উনি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্যই রেসপেক্টেড অ্যাডভোকেট, সেটা নিয়ে আমি বলবো না, আমার ফ্র্যাটার্নিটি বিশেষ করে, কিন্তু উনি কোথাও একটা নিজে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে ফেলেছেন ওনার সামনে, সেটা হচ্ছে মামলা বিকাশ। উনি কিছু হলেই মামলা করে দিচ্ছেন, মানে যে চাকরিটা হবে কি করে এত মামলা করলে? আরে মামলার একটা প্রসেস, মামলা করা মানে কি আগেই একটা স্টে অর্ডার পড়বে, ঠিক ভুল পরে বিচার হবে, স্টে অর্ডারটা তো পড়ে যাচ্ছে। তো চাকরি প্রার্থীরা নিজেরাও বোধহয় এবার বুঝতে পারছেন, তারা পৌঁছে গেছেন ওখানে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জনপ্রিয় এমপি তিনি এক দফায় মিটিংও করেছেন এই চাকরি প্রার্থীদের সাথে, এবং আমি পরশু দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব নিকটেই ছিলাম আমাদের তৃণমূল ভবনে, সেখানেও উনি মিডিয়াকে একটা জিনিস পরিষ্কার জানিয়েছেন যে প্রয়োজনে আগামী দিনে আবার দফায় দফায় কথা বলে এই জট কাটানোর চেষ্টা হবে, এবং অবশ্যই যারা যোগ্য তারা সবাই চাকরি পাক। আমাদের দলের এই মানে স্ট্যান্ড পয়েন্টটা খুব ক্লিয়ার, যারা যোগ্য তারা সবাই চাকরি পাক। কিন্তু এইভাবে মামলা করে বারংবার বাংলার সরকারকে চাকরি সাধারণ মানুষকে দেওয়া থেকে আটকে দেওয়ার প্রচেষ্টা, এটাও বন্ধ। প্রোগ্রেসিভভাবে লড়ুন, আপনারা রাজনৈতিকভাবে লড়ুন। আপনারা একটা প্রকল্প বাংলায় দিতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আপনারা কেন রাজনৈতিকভাবে লড়ছেন না? আসলে রাজনৈতিকভাবে আপনারা দেউলিয়া, জিরোতে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা আসনেরও পেয়েছিল, আপনারা তো জিরো, এত বছর ক্ষমতায় থাকা কেন মানুষ নিচ্ছে না? আমাকে বুঝতে হবে যে কেন মানুষ নিচ্ছে না, এই কারণেই নিচ্ছে না যে আপনারা খালি মামলা করে দিচ্ছেন, সাধারণ ছাত্রছাত্রীকে বিব্রত করার চেষ্টা করছেন, কই কোনো প্রোগ্রেসিভ আন্দোলন তো দেখছি না। পেট্রোলের দাম বেড়ে গেছে লাস্ট মোদি সরকারে 8 বছরে কতটা, কবার আপনারা আন্দোলনে নেমেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে? কোথায় গ্যাসের জ্বালানির দাম 500 থেকে 1200 টাকা হয়ে গেছে, মানে গ্যাসের দাম, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আন্দোলনে নেমেছেন? আপনারা তো দেখলাম না। কৃষকরা যখন দিল্লিতে বর্বরোচিত অত্যাচার কৃষকদের ওপর হচ্ছিল, পাঞ্জাব ওই 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 বেল্টের কৃষকদের ওপর, কোথায় আপনাদের আন্দোলন তো দেখলাম না। আপনারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে গেলেই বিরোধিতা করতে শুরু করেছেন, আসলে আপনারা রাজনৈতিকভাবে লড়তে পারছেন না নীলপাশ সাদা শাড়ির সাথে, ওই জন্যে আপনারা এগুলো করছেন। কিন্তু মানুষ বুঝছে, মানুষ বুঝেছে বলে নির্বাচনে ভোট দিয়েছে, এবং আগামী দিন পুরোটাই বুঝবে। এবং সরকার এই যে জটটা তৈরি হয়েছে সেটা সরকার সরকারের মতো ভূমিকা পালন করে অবশ্যই করছে, এবং আগামী দিন বিচারাধীন ব্যবস্থা, বিচার ব্যবস্থার ওপর আমি সর্বভাবে আস্থা রাখি, কারণ হচ্ছে আমি নিজে আইনের ছাত্র, আমি বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি, এবং সঠিক ফল সঠিক মানুষদের বা সঠিক ছাত্রছাত্রীদের পক্ষেই আসবে এটা আমি বিশ্বাস রাখি। তুমি যে বললে সিপিআইএম শূন্য, অবশ্যই তাই তাই দেখা যাচ্ছে, কিন্তু এখন কি সেই অভিমুখটা বদলাচ্ছে না? মানে বাম ছাত্র যুবদের আমি ভাবি কে আমার পাশে ছিল কে আমার পাশে নয়, সেখানে তারাও উত্তর পেয়ে যাচ্ছে। ওই জন্য যাচ্ছে সিপিএমের মিটিং মিছিলে, ভোট তো দিচ্ছে, ভোট তো গোপনে হয়, ওই চুপচাপ জোড়া ফুলে ছাপ, এটাই হচ্ছে আর কি। আচ্ছা প্রান্তিকদা, এবার একটু হাসি ঠাট্টায় চলে আসি, একটা র্যাপিড ফায়ার হোক, আমি দুজন ব্যক্তিত্বের নাম বলবো, তুমি একজনকে বেছে নিয়ে কারণটা বলবে। অভিষেক ব্যানার্জি না মমতা ব্যানার্জি? মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এই মানে দেখুন, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি অসাধারণ প্লেয়ার, ঠিক আছে, বিরাট কোহলি অসাধারণ প্লেয়ার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে সচিন তেন্ডুলকার, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট কোহলি। আজকের যুগে এই সময় দাঁড়িয়ে বিরাট কোহলির ওপর কেউ নেই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর কেউ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু সেই সময় কাকে কাকে ফেস করছেন, সচিনকে কাকে কাকে ফেস করতে হয়েছিল, ম্যাগরাজকে ফেস করতে হয়েছিল, কার্টলি অ্যামব্রোসকে ফেস করতে হয়েছিল, পৃথিবীর বীভৎস যারা বোলার ওয়াসিম আকরাম এদের ফেস করতে হয়েছিল, ঠিক সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যাদের ফেস করেছিলেন, এখন কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? অনবদ্য, কিন্তু তাকে তো তার অটল বিহারী বাজপেয়ী, এইটার কোনো ব্যাখ্যা হতে পারে না। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের নিয়ে কিছু বলার জায়গাই আমার নেই, মানে আমি আমি জানি না, আমি কিছু বলতে পারবো না, মানে কী বলবো বলুন তো। 4 বছরে যারা কোনো উন্নয়নই করলো না, খালি ধর্মীয় অন্ধতায় দেশটাকে ঢেকে রাখছে, সাম্প্রদায়িকতা বিচ্ছিন্নতা, তাদের নিয়ে বলার জায়গা নেই। এর থেকে এদের ঘরানার মানে বিজেপি ঘরানার
আমি অটল বিহারী বাজপেয়ীকে বেছে নেব। সায়নদা না তৃণাঙ্কুরদা? এইটা তো অদ্ভুত, ব্যাপারটা হচ্ছে একদমই তৃণাঙ্কুর ভট্টাচার্য। কেন আমি বলছি, সায়নদাও আমাদের খুব প্রিয় দাদা, কিন্তু তৃণাঙ্কুর ভট্টাচার্য আমার বন্ধু আর কি, এটা নিয়ে কোনো বক্তব্যই নেই। মানে আমরা রাজনীতির ঊর্ধ্বে বন্ধুত্বের সম্পর্কে অনেক বেশি আটকা, মানে আমাদের খেলাধুলো, গান বাজনা, বন্ধুত্ব সমস্তটাই আমরা একসাথে এবং অনেকটা সময় কাটিয়ে, আমরা শেষ দুদিনও একসাথে অনেকটা সময় কাটিয়েছি এবং আজকেও সন্ধ্যাবেলা আমার সাথে দেখা হবে, তো আমরা রাজনীতির বাইরে অনেকটা সময় কাটাতে পারি। আর সায়নদা অনেকটা সিনিয়র, সেক্ষেত্রে তৃণাঙ্কুর আমার একদম পিছোপিছি, একদম আমার 6 মাসের ছোটো বড়ো, আমরা ও আমার থেকে 6 মাসের বড়ো, তো সেক্ষেত্রে বন্ধুত্বের গ্রহণযোগ্যতা আমাদের দুজনের মধ্যে অনেক বেশি, গান বাজনায়, খেলাধুলোয়, রাজনীতিতে, গোপন আলোচনায়, সব কিছুতেই, মজা খুনসুটি সব কিছুতেই, এবং গাড়ি চলাচল সব কিছুতেই আমরা অনেক বেশি অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো যেখানে বন্ধুত্বের সাথে তো কোনো মানে অন্য কোনো প্যারামিটার ম্যাচই করে না, না তো যেখানে বন্ধুত্ব, যেখানে আত্মিক সম্পর্ক, আত্মার সম্পর্ক, সেখানে অবশ্যই তৃণাঙ্কুরদা। সায়নদার প্রতি আমার খুব রেসপেক্ট, সায়নদাকে আমার খুব ভালো লাগে, কিন্তু সায়নদা তো অনেকটা সিনিয়র প্রথম কথা আমাদের, এবং আমরা পিছোপিছি রাজনীতিতে একসাথে করছি প্রায় তৃণাঙ্কুরদার সাথেই, এবং তৃণাঙ্কুরদা আমার নিজের জেলার আরেকটা, আমরা একই জেলা উত্তর চব্বিশ পরগনা থেকেই বিলং করি, যদিও সাংগঠনিকভাবে দুটো আলাদা কিন্তু জেলাটা উত্তর চব্বিশ পরগনা, তো সেই জায়গা থেকে অনেক অনেক বেশি এক কথায় তৃণাঙ্কুর ভট্টাচার্য। কুণাল ঘোষ নাকি দেবাংশু ভট্টাচার্য? খুব 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 ডিফিকাল্ট প্রশ্ন, দুজনেই দলের মুখপাত্র। কুণাল ঘোষ না দেবাংশু ভট্টাচার্যের মধ্যে আমি অবশ্যই কুণালদাকে বলবো, কেন কুণালদার ব্যাপারটা দেখুন, কুণালদা এক্সপিরিয়েন্সড, কুণালদা অনেক বেশি এক্সপিরিয়েন্স করেন, আবারও সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই কথা আছে, দেবাংশু অসম্ভব ভালো বক্তা, কোনো কথা নেই, কিন্তু কুণাল ঘোষকে যে বৃহত্তর লার্জার অ্যাসপেক্টে ব্যাটিং করতে হচ্ছে, সেই জন্য আমার তার প্রতি হয়তো একটু পয়েন্টটা এগিয়ে থাকবে আর কি, তার এক্সপিরিয়েন্সের জন্য। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক, সেটা কুণালদা নিজে একজন সাংবাদিক, এই যে আমি শিক্ষার কথা বলছিলাম, দেবাংশু খুব ভালো বক্তা, নলেজেবল ছেলে, কিন্তু কুণালদা একজন সাংবাদিক। তো আমি সব কিছুকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কেন দেখব, আমি একটু শিক্ষার দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, সেক্ষেত্রে কুণালদা আমার থেকে অনেক বেশি, কিন্তু কী নলেজ, যখন একটা বক্তব্য রাখেন কত সুন্দর বক্তব্য রাখেন, তো সেই জায়গা থেকেই আমি বলছি যে কুণালদা। কুণাল ঘোষের কথা তুমি যে বললে, আমরা সারদাকাণ্ডে দেখেছি কুণাল ঘোষ তখন জেলে গিয়ে উনি মমতা ব্যানার্জিকে বিভিন্ন রকম দোষারোপ করেছিলেন, তাহলে সেই কুণাল ঘোষ এখন তৃণমূলের মুখপত্র কীভাবে হয়ে গেল? দেখুন, মান অভিমান পরিবারেও হয়, তা বলে কি পরিবারের সম্পর্কগুলো ছেদ হয়ে যায়? আমিও তো কত সময়, ধরুন এখন আমার বাবা নেই, বাবাকে কত সময় কত কী অভিযোগ করেছিলাম, মায়ের সাথেও আমার অভাব অভিযোগ হয়ে থাকে, তা বলে কি আমি আমার মাকে ছেড়ে দিয়েছি না বাবাকে ভুলে গেছি, তে তো হতে পারে না, না সেরকমই কোনো দুঃখ ক্ষোভ অভিযোগ থেকে, অভিমান থেকে মানুষ অনেক কিছু বলে, এবং পরিস্থিতি মানুষকে অনেক কিছু স্বীকার করে তোলে, না আমরা অনেক সময় সেই মানসিক স্থিতিশীলতায় থাকি না, সেরকমই হয়তো কুণালদা। কিন্তু কুণালদা যে আদ্যপ্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী বা মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রামের একটা হাতিয়ার, সেটা কিন্তু কুণালদা প্রমাণ করে দিয়েছেন, এবং সেই সেই জন্য কুণালদার সেই সময় মানসিক পরিস্থিতি কী ছিল কী ছিল না সেটা নিয়ে আমি অবশ্যই, মানসিক স্থিতিশীলতার কিছুটা সমস্যা ছিল, রাজনৈতিক একটা ঘটনা ওনার সাথে ঘটেছিল, তো সেই সময় যা বলেছিলেন, কিন্তু মানুষ মানে আমি বিশ্বাস করি অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, তো উনি মুখে কী বলেছেন সেটা গুরুত্বপূর্ণ না, অ্যাকশনটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা তিনি প্রত্যেক দিন করছেন, দলের যে পারফরমেন্সটা করছেন অনবদ্য। অ্যাডভোকেট শায়ন ব্যানার্জি নাকি তরুণ জ্যোতি? দেখুন, আমি আবার দুজনেই আমার ল ফ্র্যাটার্নিটি, এখানে কম্প্যারিজনটা আমি করবো না, করাটা ঠিকও হবে না, তবে আমি একদম দৃঢ়ভাবে আমি আপনাকে বলছি যে বিজেপির আদর্শের বিরুদ্ধে দৃঢ়ভাবে আমি বামফ্রন্টকে সমর্থন করি না, কিন্তু ওই যে প্যারামিটার যদি আবার ঠিক করে যায়, মানে বিজেপিকে আমি মানে একদম সহ্যই করতে পারি না, একদম বাস্তব কথা বলছি, ও তাই জন্যে ওই দুজনের মধ্যে কম্পেয়ার করলে অ্যাডভোকেট শায়ন ব্যানার্জিকে 1.5 দিয়ে এগিয়ে দেবো, তবে দুজনেই ফেল করবেন, মানে 10-এ যদি মার্কিং করতে বলো আমাকে, একজন 1 শায়ন ব্যানার্জি, আরেকজন 0.5 ওই তরুণ জ্যোতি তিওয়ারি। আমি তোমায় 3টে প্রবাদ বাক্য বলবো, তোমার কোন ব্যক্তিত্বের কথা এটা মনে পড়ে আর কারণটা একটু বলবে? আমে দুধে মিশে গেল, আটি হয়ে গড়াগড়ি খেল। আমার তো এইটা আমার মানে কলেজ লাইফে অনেক বন্ধুবান্ধবদের আড্ডা হয়, ঠিক আছে, সেখানে এক বন্ধু আরেক বন্ধুর হয়ে বলতে গেছে, বলতে গিয়ে পড়ে দেখেছে ওই ফেসে গেছে, আমার এরকমই মনে পড়ছে, এর বাইরে কোনো রাজনৈতিক কিছু এই মুহূর্তে মনে পড়ছে না। চোরের মায়ের বড় গলা, এটাও আবার ব্যাপার হচ্ছে, এটা আমার
মা বাড়িতে ছোটবেলা থেকে অনেকবার বলেছে যে বেশি চিৎকার করিস না, নিজে ভুলটা করেছিস, ওটাই মনে পড়ছে। আচ্ছা, তুমি তার মানে এর মধ্যে রাজনৈতিক কিছু দেখছো? না না, একদমই না, এগুলো তো প্রবাদ বাক্য, রাজনীতি কেন দেখতে যাবো এর মধ্যে? ফাঁকা কলসি বাজে বেশি। তা এটা তো আমি জীবনে প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করি, এটার সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। দেখবেন অনেকেই আছে, আমার রাজনীতির ক্ষেত্রেও আছে, বিশাল একটা হাবভাব নিয়ে চলছে, কিন্তু আলটিমেটলি কিছু করার নেই। আর যার আছে তাকে দেখাতে হয় না, যার আছে দেখাতে হবে না, সে শো অফ করবে কেন? তাকে তাকে অবশ্যই কাউকে নকল করতে হবে না। দেখবেন অনেকেই আছে হঠাৎ করে কিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করতে, এখন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নকল করা শুরু করেছে। আছে মানে অভিষেকদা যে স্টাইলে পকেটে হাত দিয়ে দাঁড়াচ্ছে, অনেকে দেখবেন এখন তৈরি হচ্ছে অভিষেকদার মতো। আরে ভাই, নিজের আইডেন্টিটি তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ, এ তো ফাঁকা কলসি বাজে বেশি। অনেকে দেখবেন হঠাৎ করে সাদা, মমতা বন্দ্যোপাধ্যায় সাদা চটি পরে কেউ সাদা চটি পরতে শুরু করে দিল। আরে এইগুলো তো একটা, তো এইটাই ফাঁকা কলসি বাজে বেশি। বা যার আছে তার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে তো মানে তাকে ফাঁকা কলসির মতো বেশি বাজানোর দরকার নেই। কেউ যদি ফাঁকা কলসি নিয়ে জোর জোর বাজে, সে প্রমাণ করার চেষ্টা করবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তো হবে না। তো এই ফাঁকা কলসি বাজে বেশি জীবনে প্রভাব বক্ষ, রাজনীতিতে হোক বা যার কিছু নেই সে বেশি বলবে, এটাই নিয়ম। আর যার আছে তাকে বলতে হবে না, তাকে নিজে নেতা প্রমাণ করার জন্য তাকে বলতে হবে না আমি নেতা, তাকে বলতে হবে না, এটা পলিটিক্স। তো ফাঁকা কলসি বরাবরই বাজে বেশি, এটাও তো প্রভাব বাক্য, যার আছে তাকে বেশি বলতে হয় না, এই। এবারে আবার রাজ্য রাজনীতিতে চলে আসি। প্রান্তিকদা, এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দেখলাম আমরা, মানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার উনি আরএসএসের, তো ওখানকার কলেজের ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রছাত্রীরা, টিএমসিপি, এসএফআই ছাত্র যুবরা যারা আছে, বিভিন্ন ইস্যু নিয়ে যে আন্দোলন করছে, কিছুদিন আগে দেখেছি তাদের সবাইকে সাসপেন্ড করেছে। মানে টিএমসিপিদের করলো না, ছাত্র যুবদের করলো, এসএফআইদের করলো, এটা কেন? মানে বামেদের মুখে যে সবসময় শোনা যাচ্ছে একটা সেটিং, এটা কি মানে সেটিং চলছে? কে বলেছে, কে বলেছে তৃণমূল ছাত্র পরিষদকে করা হয়নি? এইটা তো সম্পূর্ণ ভুল তথ্য। যে মেয়েটিকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল প্রথম দিন, সে মীনাক্ষী, মীনাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। সিপিএম যারা এগুলো বলছে তাদের বলুন মীনাক্ষীর ফেসবুক প্রোফাইলটা খুলে দেখে নিতে। মীনাক্ষীর ফেসবুক প্রোফাইলে মীনাক্ষী বারবার বলছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এই আন্দোলন করছি। হ্যাঁ, ওরা যেটা করছে সেটা বুঝতে হবে যে তারা একটা সবাই ইউনাইটেড হয়েছে বিজেপির এগেনস্টে, যেটা আমি বলছিলাম, সেই জন্যে তারা একটা প্ল্যাটফর্ম নিজেদের মতো করে করছে, হয়তো দলের পতাকা বা ব্যানার দেয়নি, কিন্তু তার মানে মীনাক্ষী মীনাক্ষী তৃণমূলের সমর্থক, এবং যে ছেলেমেয়েগুলোকে সাসপেন্ড করার জন্য আমাদের তৃণমূলের সমর্থক আছে। তো এটা সম্পূর্ণ ভুল, এটাই তো সিপিএম বা বিরোধীদের প্রবলেম, যে তারা নিজেদের ওই ফাঁকা কলসি বাজে বেশি গ্লোরিফাই করে আমাদের ওপর আক্রমণ হচ্ছে। যেটা ঘটছে বিশ্বভারতীতে সেটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত, এবং আমরা ভিসির মানে ওই আসন থেকে সরে যাওয়াটা ইমিডিয়েটলি দাবি করি। শিক্ষাটাকে শিক্ষার জায়গায় রাখা হোক, রাজনৈতিক প্রোপাগান্ড, এটা তো সিপিএমের কালচার ফিরিয়ে আনছে বাংলায়। এইটাই তো এসএফআই সিপিএমরা করতো, কলেজ কলেজগুলোকে আতুরঘর করে দেওয়া রাজনীতির, তো সেই জিনিসটাই তো ফিরিয়ে আনছে বিজেপি। আবার সিপিএম বলছে, এসএফআই বলছে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে, এটা অত্যন্ত হাস্যকর ব্যাপার হয়ে গেছে। খোঁজ নেই করে যাক, আসলে ঘরে বসে আমি একটা প্রথম দিকে উপলব্ধি করতাম, সিপিএম না ঘরে বসে কৃষকের দুঃখ বোঝার চেষ্টা করে, এসি ঘরে বসে, ওভাবে হয় না। একটু ওখানে যাক, ছেলেমেয়েগুলোর পাশে দাঁড়াক, আমাদের দলের প্রতিনিধি ওখানে পৌঁছেছে, আমাদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আমাকে ইতিমধ্যেই বলেছেন ওখানে যাওয়ার জন্যে, আমি হয়তো দু একদিনের মধ্যেই যাবো, তা পাশে গিয়ে দাঁড়াক, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমি হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে মীনাক্ষীর সাথে খবর নিই, কথা বলি। ওরা মাঠে ময়দানে না নেবে, একটা ফালতু কমেন্ট করে দেবে, এইটা মানুষ এই জন্যই ওদের আর নিতে পারছে না। তোমরা পরবর্তীতে কি কর্মসূচি নেবে? না না, কর্মসূচি আমাদের অলরেডি চলছে, মীনাক্ষীর ওখানে আছে এবং বীরভূমের আরও যারা যারা তারা আছে তারা প্রত্যেকেই আন্দোলন করছে। আমাদের রাজ্য কমিটির ওখানে নেত্রী ঋতুপর্ণা আছে, প্রীতম বলে একটি ভালো ছেলে আছে, এবং আরও বাকিরা যারা আন্দোলন করছে তাদের সাথে আমরা সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি। আগামী দিন তারা এই মুহূর্তে আমাদের থেকে শুধু মানসিক সাপোর্টটাই চেয়েছে, যদি আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হয় সেটা আমরা অবশ্যই দল যেরকমভাবে বলবে সেইভাবে আমরা মান্যতা দিয়ে আমাদের রাজ্য সভাপতির সাথে কথা বলে আমরা সেই মতো স্টেপ নেব। কিন্তু আমরা ভিসিকে কোনোভাবেই ভিসির এই মানে কী বলবো, এই অ্যানার্কিস্ট অ্যাটিটিউড সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই সমর্থন করছি না বা সেটাকে সমর্থনযোগ্যও না। আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে না সবাইকে একত্রিত হওয়াটা দরকার রাজনীতির ঊর্ধ্বে, শিক্ষাটা
অনেক বেশি ঊর্ধ্বে রাজনীতির। তো সেখানে এসএফআইকেও আমি অনুরোধ করব যে বিজেপির ওই তলায় তলায় সেটিং না করে চলে, মানে আগে তো মার্ক্সবাদী পার্টি ছিল, এখন হচ্ছে মার্ক্সবাদী জনতা পার্টি, মানে মার্ক্সবাদ আর জনতা পার্টি একসাথে মিশে গেছে, ওরা আবার বড় বড় কথা বলে। এই নিয়ে আমি একদমই মানে এদের মানে হাস্যকর পরিস্থিতি করে দিচ্ছে। সামনেই পঞ্চায়েত ভোট, তোমরা কতটা আশাবাদী ফল অনুভব করছো? পঞ্চায়েত তৃণমূলের পক্ষেই যাবে, কতটা বলাটা তো ডিফিকাল্ট। আমি কিছু মিডিয়া বিরোধী চ্যানেলের প্রোপাগান্ডা মেনে এক্সিট পোল করা লোক নই, যারা নিজেদের মতো করে করে দেবে একটা, কিন্তু তারপর ফলটা পুরো উল্টো দিকে যাবে। কিন্তু এইটুকু বিশ্বাস করি মানুষের সাথে মিশে সারা রাজ্য জুড়ে জনসংযোগ করে ছাত্র রাজনীতি করার সুবিধে সুবাদে সারা রাজ্যে বছরে অন্তত 60-70 বার যেতে হয় সমস্ত জায়গায়। তো মানুষের যে ফলাফল, মানুষের যে আশা, মানুষের যে প্রত্যাশা, সেগুলো তৃণমূল কংগ্রেস পূরণ করতে পেরেছে। এবং যেভাবে রাস্তা থেকে, রাস্তার উন্নয়ন থেকে পঞ্চায়েত লেভেলে, জলের উন্নয়ন থেকে, বিদ্যুতের উন্নয়ন থেকে, যে প্রত্যেকটা উন্নয়নের জোয়ার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এনেছেন, এবং যেসব কর্মসূচি শেষ দিন নেওয়া হলো, যে দিদি রক্ষা কবচ এবং যেসব প্রকল্প চলছে, তার ফল তৃণমূলের পক্ষেই যাবে। এর কোনো উন্নতা হওয়ার বিন্দুমাত্র সমস্যা নেবে, কতটা ফল মানুষ দেবে, কারণ বারবারই আমাদের দল বলছেন আমরা সিপিএমের মতো বন্দুক টেকিয়ে নির্বাচন করব না, গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে নির্বাচন হবে। সেই নির্বাচনে মানুষ যে ভোটই দেবে, তৃণমূল কংগ্রেস জিতছে, কত আসনে জিতছে, যত আসনেই জিতুক তৃণমূল কংগ্রেস মাথা পেতে সেটা নেবে। আচ্ছা প্রান্তিকদা, কিছুদিন আগে এসএফআই রাজ্য কমিটির থেকে তোমার নামে একটা প্রেস বিবৃতি দিয়েছে, তুমি শোনা গেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দেবনীল পালের বাড়িতে গিয়ে কোনোরকম তুমি গেছিলে, এটা কি বল? প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল, খুব সুন্দর কথা। আসলে এইটা যে ঘটনাটাকে কেন্দ্র করে হয়েছিল, এটা হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঘটনা। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বাম এবং অতিবামদের আতুর ঘর ছিল, সেই বাম বা অতিবামদের আতুর ঘরে দলের নির্দেশে, এবং ত্রিনাঙ্কুর ভট্টাচার্য আমাকে রাজ্য সভাপতি হিসাবে যখন দায়িত্ব দেন, সেখানে আমরা সেই ঘুঘুর বাসা ভাঙার পরিকল্পনা করি। এবং সেখানে আজকে তৃণমূল কংগ্রেস সমহিমায় প্রতিষ্ঠিত, ইউনিট আছে তৃণমূল ছাত্র পরিষদের, এবং আগামী দিন নির্বাচনে মানুষ দেখতে পাবে যে তারা পরের কথা কীভাবে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, যেটা ইতিহাসে হয়নি। এটাই তারা ভীত সন্ত্রস্ত, তাই এটা বাজে অ্যালিগেশন লাগিয়ে দেওয়া হলো। তারা আমাদের ছাত্রকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল, আমাদের ছাত্রকে অঙ্কন, তাকে ইউনিয়ন রুমের ভেতর মারতে মারতে বাইরে নিয়ে আসা হয়, এবং তৃণমূল ছাত্র পরিষদের পতাকা পোড়ানো হয় তার বিরুদ্ধে। তৃণমূল ছাত্র পরিষদ বাইরে এবং ভেতরে প্রতিরোধ গড়ে তুলেছিল, এবং যেহেতু আমি ওই বিশ্ববিদ্যালয়ের রাজ্যের তরফ থেকে অবজারভার বা কোঅর্ডিনেটর আছি, এবং আরও যারা যারা আছেন আমার সাথে, অত্যন্ত বা রাজন্যা আছে, সন্দীপন আছে, যারা আছে, এবং আরও ছাত্র পরিষদের সবাই যারা সহায়তা করেছে, তারা প্রতিরোধ গড়ে তুলেছিল, তাই জন্যে তারা বলছে যে এরকম তার বাড়ি গিয়ে, এটা হচ্ছে এরা মাটি হারিয়ে ফেলছে, এখন কী করে থাকতে হবে, এক্সিস্টেন্স রাখতে হবে। দেবনীল আমার মধ্যমগ্রামের ছেলে, আমি যেখানে বসে ইন্টারভিউটা দিচ্ছি তার থেকে 700-800 মিটারের মধ্যে দেবনীল থাকে। তো দেবনীলের যে বাড়ি গেছি, দেবনীল একটা কিছু দেখাতে পারবে আমাকে বাড়ি গেছি? সমস্ত মিডিয়া ডেকেছিল দেবনীল, আমি প্রকাশ্যে বলছি, কোনো মিডিয়াতে একটা ফুটেজ আমার নামে দেখা, মিডিয়া দেখে মিডিয়াকে একটা বিচলিত করার চেষ্টা, সব মিডিয়া গেছে, ওখানে আমি ছিলামই না। তার সে তার আগের দিন আমাদের একটি বচসা বা আমরা প্রতিরোধ যখন গড়ে তুলি, রাত 3টে পর্যন্ত মেডিকেল কলেজে সমস্যা হয়, আমাদের অনেকে আক্রান্ত ছিল, আমি সেই কলেজ স্ট্রিট চত্বরে ছিলাম রাত্রিবেলা, আমি মধ্যমগ্রামে সকালে এসে কখন এলাম, কখন কী করলাম কিছুই বোঝা গেল না। এবং তারপর তারা একটা এসএফআই ডেকে কলেজ স্ট্রিটের মোড়ে আমার মা এবং আমার প্রেমিকা, মানে আমার যার সাথে আমার বিবাহ হতে চলেছে, তার নামে কটু কথা বলল, মানে কি রুচি আমি ভাবছি, নিজেরা তো কিছু প্রমাণই করতে পারলো না, উল্টে ওখানে দাঁড়িয়ে বলছে যে কি মায়ের বাড়ি, মায়ের কাছে চা খেতে যাবো, হ্যাঁ প্রেমিকাকে নিয়ে চুরির টাকায় প্রেমিকাকে নিয়ে এখানে খেতে যাচ্ছে, ওখানে খেতে যাচ্ছে, মানে এটাতে এতটাই হাস্যকর হয়ে গেছে যে এই ইন্টারভিউ মানে বক্তব্যটা শোনার পর আমার প্রেমিকা আমাকে সন্দেহ করতে শুরু করে দিয়েছিল, বলছিল তুমি কোথায় যাও খেতে, কারণ আমাকে তো নিয়ে যাও না কোনো বড় রেস্টুরেন্টে, তাহলে তুমি কোথায় যাচ্ছ? তাহলে আমি এতটাই হাস্যকর যে যার সম্বন্ধে বলছে সে আমাকে সন্দেহ করতে শুরু করে দিল। তো এরকমই হাস্যকর একটা দল তৈরি হয়েছে সিপিএম, আর তাদের যে প্রতিনিধিরা আছে, ওই দেবনীল, সৃজন, শতরূপ,
মানে কি যে করছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি দেবনীলকে অনুরোধ করবো, দেবনীল আমার পাড়ার ছেলে, একই জায়গায় থাকি, কেন করতে যাবো? আর আমাদের মধ্যম গ্রামের সেই কালচার নয়, তৃণমূলীয় কালচার নয়, সিপিএমের কালচার ছিল। আমি বললাম তো 2010 সালে আমি কী রাজনীতি করবো, আমার গেটের মুখে এসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেটা করি না। আমরা রাজনৈতিক প্রতিরোধে বিশ্বাসী, হ্যাঁ প্রেসিডেন্সির বুকে আমরা রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছি। আমি একটা ফুটেজ তো দেবনীলের কাছে চাই যে দেবনীল আমি যে তোকে গিয়ে শাসালাম বা তোর বাড়ি চলে গেলাম যে কথাটা বলা হচ্ছে একটা ফুটেজ দেখা। আমি দায়িত্ব নিয়ে বলছি আমি রাজনীতির সাথে যুক্ত থাকবো না, আমি সেই রাজনীতিতে বিশ্বাসী না, আমি রাজনৈতিকভাবে লড়ে নেবো। প্রেসিডেন্সির বুকে আমি দেবনীলকে লড়ে নেবো, প্রেসিডেন্সির বুকে আমি এক একটা ছাত্রনেতা SFI এবং ICর যারা ছাত্রনেতা আছে যারা আতাত করে চলে তাদের সবাইকে বুঝে নেবো। কিন্তু কারোর বাড়ি গিয়ে রাজনীতি করা বা ভয় দেখিয়ে রাজনীতি করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শেখান না। হ্যাঁ মাঠে ময়দানে লড়ে নেবো, সেখানে একটা ঢিল ছুড়লে পাল্টা ঢিল ছুড়বো, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলছি যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যে অ্যানার্কিস্ট যে ডিক্টেটরশিপ SFI চালাচ্ছে বা ICচালাচ্ছে এটা কিন্তু চলতে দেবো না। তার জন্য যদি শেষ পর্যন্ত দেখতে আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকে প্রেসিডেন্সি যারা লড়াই দিচ্ছে, কল্লোল, অঙ্কন, মধুমিতা, রাজন্না যারা প্রত্যেকে লড়াই দিচ্ছে, প্রণব, অরিত্র যারা লড়াই দিচ্ছে সাহস নিয়ে, তারা লড়াই দেবে এবং আগামী দিন নির্বাচনে আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা জায়গা বুঝে নেব। নির্বাচন তুমি একটু আগে বললে যে শান্তিপূর্ণভাবে এবার নির্বাচন হবে, বিভিন্ন রকম মানুষের মুখে শোনা যাচ্ছে যে চাকরি চুরি, শিক্ষা চুরি, তার মধ্যে চারিদিকে যে বোমা অস্ত্র এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, অনেক মানুষ এখন ভোট দিতে যেতেও ভয় পাচ্ছে, মানে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? না না এটা সম্পূর্ণ, এটা তো বিরোধীদের কথা বলছেন আপনি, বিরোধীরা এই অভিযোগ তুলছে। আরে কত পার্সেন্ট ভোট পড়েছিল একবার দেখুন, 2021 সালে এক একটা জায়গায় 79-81% ভোট পড়েছে। CPM-এর সময় প্যারামিটার ম্যাচ করুন, উত্তরপ্রদেশে কত পার্সেন্ট ভোট পড়ে ম্যাচ করুন, এক একটা জায়গায় উত্তরপ্রদেশে 41-42% ভোট পড়ে নির্বাচনে, সেখানে বাংলায় এক একটা বিধানসভা কেন্দ্রে 80-81% ভোট পড়েছে। আর স্ট্যাটিস্টিক্স কথা বলে, বিরোধীদের কথা আমরা শুনবো না, স্ট্যাটিস্টিক্স দেখিয়ে কথা বলুন। এবং দ্বিতীয় কথা হচ্ছে এই বোমার কালচার বাংলায় CPM করেছিল, আবার এই BJP ঢোকাচ্ছে, যত সব বাইরে থেকে নিয়ে এসে দিয়ে তৃণমূলের কাড়ে দিচ্ছে, অশান্ত করার চেষ্টা করছে বাংলাকে। কিন্তু এটা বাংলাকে অশান্ত করার করলেও হবে না, এটা অশান্ত করার চেষ্টা করছে। আর শিক্ষা চুরি সেটা তো বিচারাধীন বিষয়, আমি বারবারই বলছি সেটা নিয়ে আমি মন্তব্য করবো না। কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে, 99টা ভালো কাজের মধ্যে একটা যদি ভুল হয়ে থাকে, তার জন্যে আমি দলের একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসাবে, কর্মী হিসাবে আমিও সেই জায়গা থেকে ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষকে এইটুকু বলবো যে 99টা ঠিকের মাঝখানে হয়তো একটা ভুল হয়েছে, হয়তো আমি এখনও হয়তো বলছি, মানে এখনও বিচারাধীন বিষয়, এবং তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নিয়েছে। দেখান কোন দল, কেন মরিচ জাপির পর, কেন নেতাইয়ের পর কাউকে সাসপেন্ড করা হয়নি, কেন আনন্দমার্গী হত্যার পর, বিজন সেতু ঘটনার পর কেন কাউকে সাসপেন্ড করেননি CPM? সেইগুলো তো দেখা হবে না, সেগুলো তো CPM দেখবে না। তৃণমূল তো স্টেপ নিচ্ছে, যেখানে দুর্নীতি সেখানে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে গিয়ে দুজনকে রেজিগনেশন দিতে বলছেন পঞ্চায়েত প্রধানকে, আর কি স্বচ্ছতা আনবে একটা দল, জিরো টলারেন্সে আছে তো। অনেক ধন্যবাদ প্রান্তিকদা, তোমাকে ভালো থাকবে।